নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর বাড়িতেই আছেন দেখতে দেখতে আমের সিজন এসে গেল কিছুদিনের মধ্যেই কাঁচা আম পাকতে শুরু করবে গাছের সমস্ত আমই এবার পেকে যাবে তাই আজ ভাইকে বললাম গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেরে দিতে ভাই মানুষ ছোট কিন্তু গাছে ওটায় খুবই পটু দক্ষতার সাথে গাছে উঠে পড়েছে সাথে একটা থলি নিয়ে থলি ভরে আম পেরে আনবে এই কাজটাই আমার জানা নেই গাছে উঠতে পারি না তাই গাছের নিচে দাঁড়িয়ে ওর এই দক্ষতার সাথে গাছে ওঠার ভিডিওটা আপ মোবাইল ক্যামেরায় বন্দি করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা আমাদের একটাই আম গাছ কয়েকটা মাত্র আম হয়েছে অনেকটা উপর থেকেই আমগুলোকে পেরে আনতে হবে কিন্তু ও খুব সুন্দরভাবেই উঠে পড়েছে গাছে আর আমগুলোকে পারছে কয়েকটা আম নিচেও পড়ছে পুকুরে সেখান থেকেও গুড়িয়ে নিতে হবে আম নিয়ে আমার এটা প্রথম ভিডিও তাই খুব সহজ চটপট তৈরি হয়ে যায় এমন একটা আমের রেসিপি বা প্রিপারেশান আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমনিতে কাঁচা আম দিয়ে কত কিছুই না তৈরি করা যায় বিভিন্ন রকমের শরবত বিভিন্ন রকমের টক আচার চাটনি ডাল সবজি মাছের টক কত কী না কাঁচা আম দিয়ে করা যায় আমার কিন্তু আম খুবই প্রিয় আমার মতো আপনাদেরও যদি আরও কেউ আমের প্রিয় থেকে থাকেন তাহলে আমার এই ভিডিও তাদের সাথেও শেয়ার করে দেবেন দেখুন পুকুরেও পড়ছে কত আম সেগুলোকেও কুড়িয়ে নিতে হবে আজকে আপনাদের সাথে যে শর্টকাট প্রিপারেশনটা শেয়ার করব সেটা হলো আম বাটা যদিও এই আম বাটার মজা তখনই বেশি হয় যখন একদম সনাতনী পদ্ধতিতে শিলনোড়ায় আম বেটে নেওয়া হয় কিন্তু কি করা যাবে এখন ব্যস্ততম জীবনে শিলনোড়ায় বাটা ঝুরঝামেলা আর করলাম না তাই মিক্সার গ্রাইন্ডারেই এই আম আমি বেটে নিচ্ছি মশলা দিয়ে আর সেই ভিডিওটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই আম তৈরি করার জন্য আমার কি কি লাগবে কিভাবে আমি তৈরি করছি সেটা আপনাদের দেখিয়ে দেবো খুব সহজেই হয়ে যায় আপাতত ওর আম পাড়া হয়ে গেছে ও সব আম পেরে নিয়ে সব আম না মানে কয়েকটা আর কি কাঁচা আম পেরে নিয়ে নেমে আসছে নিজে ও আম কটা নিয়ে এলে আমি সব আম ভালোভাবে রেখে দেবো যাতে অন্যান্য আরও কিছু প্রিপারেশান তৈরি করতে পারি আর যা তৈরি করতে আমি পারবো সেগুলো আপনাদের সাথে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেওয়ার আর তার থেকে একটা কি দুটো আম নিয়ে আজকে আমি আম তৈরি করব। এই আম তৈরি করতে আমার কি কি লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন বেশি কিছু লাগবে না খুব অল্পই কিছু লাগবে আর খুব ঝটপটই হয়ে যাবে নিয়েছি গোটা জিরে গোটা ধনি আর একটা শুকনো লঙ্কা আমি যেহেতু একটা আম বাটবো আর আমার আছে গাছের আমটা খুবই টক সেই জন্য আমি একটাই নিচ্ছি আর এই সমস্ত মশলা কটা আমি একটা বাটিতে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব সারা রাতও চাইলে ভিজিয়ে রাখা যায় আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখছি তারপর আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারের জালের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই মশলাগুলোকে ছেঁকে এই ছেঁকে নেওয়া মশলাগুলো আমি একটা গোটা শুকনো লঙ্কা ভিজিয়েছিলাম কিন্তু মনে হলো বেশি ঝাল হয়ে যাবে তাতে আমের টক ভাবটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য ওটা আমি কেটে অর্ধেক করে নিয়েছি আর এতে দেব সামান্য একটু বিড নুন আর টক ঝালের সাথে একটু মিষ্টি না হলে ভালো লাগে বলুন তাই জন্য দিয়ে দেবো এক দু চামচ চিনি এই সমস্ত উপকরণকে একসাথে বেটে নেব আর একটু দেব কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলের একটা যে ঝাঁজ আর গন্ধ সেটা কিন্তু এই আমবাটার স্বাদকে আরও ভালো করে দেয় এইবার এটা জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই আমবাটা রেডি এই আম বাটা মুড়ি দিয়ে খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন কিংবা কোনো যদি স্ন্যাক্স পাকোড়া জাতীয় কিছু থাকে তাই দিয়ে চাটনির মতোও খেতে পারেন খুবই ভালো লাগে শুধু শুধুও এটা খুবই ভালো লাগে খেতে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আম প্রেমীদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আরও অন্যান্য কিছু প্রিপারেশন আম দিয়ে যদি আমি তৈরি করি সেটা যাতে আপনারা দেখতে পান তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এটা কিন্তু একেবারে ফ্রি এর জন্য আলাদা কোনো কস্ট লাগে না ইউটিউবের এই বৃহত্তর দুনিয়ায় আমার আমগুলো কোথায় যে হারিয়ে যাবে বেল বাটনটা না বাজিয়ে রাখলে আপনারা কিন্তু খুঁজে পাবেন না তাই বন্ধু প্লিজ বেলটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ